আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু। বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আজিজ ভাইয়ের তিথি পাখির খামারে। আজিজ ভাই দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে তিথির পাখি লালন পালন করছেন। এই তিথির পাখি কীভাবে লালন পালন করছেন, আয় ব্যয় সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজিজ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। সেই সাথে আজিজ ভাইয়ের তিথির পাখির খামারটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন। তাহলে দর্শক বন্ধু, চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছেন। তো এই যে আপনার যে তিথির পালন করছেন, আসলে এই তিথির পালন করছেন কত বছর ধরে? এই তিথির দিয়ে আলহামদুলিল্লাহ আমি প্রায় 5 বছর যাবৎ ইনশাল্লাহ এই তিথির পালন করছি। টার্কি, তারপরে মানে দেশি টার্কিও তো তার সাথে সম্ভব। হ্যাঁ, দেশি টার্কি। আপনারা একটা ইংল্যান্ডের টার্কি, ইংল্যান্ডি টার্কি আমরা একটা ভিডিও করছিলাম, দর্শক বন্ধু অনেকেই দেখেছে সেটা। তো আমরা আজ কথা বলছি তিথির নিয়ে আর কি। তো সেই ক্ষেত্রে তিথির তো আপনার দীর্ঘদিন ধরে তিথির পালন করছেন। জি, দীর্ঘদিন ধরে। আপনার প্রথম সেটে যখন শুরু করেছিলেন তখন কয়টা তিথিতে শুরু করেছিলেন? আমি যখন প্রথমে তিথির শুরু করি এটা 170 পিস বাচ্চা আমি ঘরে উঠেছিলাম প্যারেন্টসের জন্য। আচ্ছা আচ্ছা, 170 পিস। 170 পিস। আচ্ছা আচ্ছা। আর সেটা মোটামুটি কদিন পর্যন্ত পালন করার পরে বিক্রি করলেন? আপনার এটা বিক্রি হয় না, আপনি যে প্যারেন্টসটা দেখতেছেন এটা আপনার দ্বিতীয় সিজন আমি ডিম খাবো। আচ্ছা আচ্ছা, ডিম। এটার বয়স হলো প্রায় চোদ্দ মাস। চোদ্দ মাস। গত শীতের আগে ধরেন যে এটার কামাই খাসি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার এখন ইনশাল্লাহ আবার ডিম শুরু করছে। আবার ডিম শুরু করছে। আচ্ছা, ডিম একটা তিথির মুরগি ডিম পর্যন্ত আসতে কতদিন সময় লাগে? একটা তিথির মুরগি ডিম, আসলে তিথির হলো সিজনাল বার্ড। আচ্ছা আচ্ছা। শীতেও ডিম দেয়, কিন্তু আসলে এটা আপনার ভাগ্য। আচ্ছা, এটা কোনো ডাক্তার কবরেজ বলতে পারবে না যে এই কাজ করলে তিথির ডিম দিবে, শীতে ডিম দিবে, এটা অসম্ভব। কিন্তু এরই মধ্যে আবার দেখা যায় কত হয়তো 100টা খামার থাকলে 2টা খামারে অলরেডি শীতে ডিম এসে যায়। ডিম এসে যাচ্ছে, এটা ভাই ভাগ্যে, এটার কোনো প্রতিকার নাই যে হয়তো আসবেই, এমন কোনো নিয়ে নেই। হ্যাঁ, গ্যারান্টি নাই। না না, আসতেও পারে নাও পারে, আসতেও পারে নাও পারে। কিন্তু তিথির মূলত গরমের সিজনে ইনশাল্লাহ ডিম দেয়। গরমে যেমন এই পাখিটা গত বছর মার্চের 15 তারিখ থেকে ডিম ধরছিল, শীতের আগ পর্যন্ত পাখিগুলো ডিম দিছে। আচ্ছা আচ্ছা। এখন আবার ইনশাল্লাহ আবার মার্চ মাস শুরু হয়েছে, আবার ডিম শুরু করছে আমার পাখিগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে ডিম পর্যন্ত আসতে কয় মাস সময় লাগে? আপনারা এই পাখিগুলো যখন বয়স হয়েছিল তখন আপনার 6 মাস 15 দিন বয়স হয়েছিল বাচ্চা। 6 মাস 15 দিন এসে ডিম দেওয়া শুরু করে? জি। ওজন কতটুকু করে হয়ে যায় আর কি ডিম পাড়া পর্যন্ত আসার পর? একটা তিথিরের ওজন সেই সময় আসবে 1.5 কেজি 1.5 কেজি। 1.5 কেজি 1.5 কেজি, এরই মধ্যে থাকবে। একটা তিথির বিশেষ করে যখন ডিম শুরু করে কতদিন পর্যন্ত ডিম দেয় একটা? আপনার গরমের সিজন পুরোই ডিম দেবে, অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ডিম দেবে। আপনার মার্চের থানে সিন্দুর ডিম, মানে আমি গড়ে ধরে নিতে পারি 6 মাস একটা ডিম, 6 মাস 7 মাস 8 মাস ডিম দেবে, মানে গরমের সিজন পুরোই ডিম দেবে। আচ্ছা আচ্ছা। আবার এই পাখিগুলো যে হয়তো এই এটা হয়তো মার্চে ডিম ধরছে তা না, এর আগের থেকেও অনেক খামারে ডিম ধরছে, ফেব্রুয়ারি থেকে ডিম ধরছে অনেক খামারে। আচ্ছা আচ্ছা। এখন এটা তো বাচ্চাও আপনি উৎপাদন করছেন বিশেষ? হ্যাঁ, আমার কাজ হলো এই প্যারেন্টস থেকে বাচ্চা উৎপাদন করে এবং বাচ্চাই সেল করা, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আচ্ছা, আপনি তো মোটামুটি সারা দেশই বাচ্চা সেল দিচ্ছেন? হ্যাঁ, সারা বাংলাদেশে ইনশাল্লাহ বাচ্চা সেল করে সেল করছেন। এই বাচ্চাগুলো এই সময় মানে বিশেষ করে যখন চাহিদাটা বেশি থাকে, যে গরমে তো মানে সিজন শুরু হয় আর কি, বিশেষ করে সারা বছরই চাহিদা থাকে, কিন্তু শীতের সময় দামটা বেশি থাকে, যেহেতু বাচ্চার উৎপাদন কম, অল্প, তখন দামটা অনেক বেশি থাকে। এখন আপনার এই খামারে কতগুলো তিথি আছে? এখন এখানে আসলে 108 পিস। 108 পিস আছে। এই যে মোটামুটি 6 মাস পর্যন্ত পালন করলেন, গড়ে প্রতি মাসে আপনার এই যে 108 পিস আমি যদি ধরি, তো মাসে আপনার কত টাকার মতো খাবার খায়? মাসে ধরেন যে আমার এগুলো ধরেন যে আপনার 108 পিস, এখানে প্রত্যেক দিন আমার খাবার লাগে 10 কেজি। 10 কেজি? 10 কেজি। দেখ, ফিট ফিট কোন ফিট? এখন যেহেতু ডিম ধরছে, এখন আর তো আমি অন্য কোনো জিনিস খাওয়াবো না। হ্যাঁ, হয়তো ডিমের আগে ঘাস ধান ভুট্টা সব কিছু খেলেছি, কিন্তু এখন যেহেতু আমাকে কামাই দেবে, ওকে আর খাবার কষ্ট দেবো না। ওকে এখন ধরেন আপনার যেটা যে খাবারটা খাইলে ডিমটা ভালো আসবে বা বাচ্চার উৎপাদন ভালো আসবে, আমি সেইটা খেলে নেবো, লেয়ার লেয়ার অন।
আচ্ছা আচ্ছা লেয়ার 1 লেয়ার লেয়ার 1 লেয়ার লেয়ার 1 জি এটা কি আপনার ওদের জন্য মানে হ্যাঁ এটা এখন পারফেক্ট কারণ ডিমের মুরগি কি তো সব কিছু অনেক কিছু মানে সব খাবার খাওয়া যাবে না এর কিছু বৈশিষ্ট্য আছে আপনার ডিম শুরু হলে সে তখন খাবারটা ভিন্ন ভিন্ন জি তো সেই ক্ষেত্রে মোটামুটি আপনার গড়ে প্রতি মাসে কত রকমের খাবার লাগছে আপনি 108 আপনার 108 পিস ধরে আপনি দিন 10 কেজি হলে পারে আপনার 300 কেজি খাবার 300 কেজি খাবার আপনার ধরেন যে দাম দরবে হতে হবে আপনার লব 50 টাকা কেজি 50 টাকা কেজি পড়ছে জি বিজনেস হিসেবে আপনি করছেন দীর্ঘদিন ধরে শখের বসে পালা শুরু করে ইনশাআল্লাহ এখন বিজনেসের মধ্যে চলে গেছি আমি তো মনে করি যারা খামারি আছে তাদের চেয়ে আপনার অভিজ্ঞতা অনেক বেশি যেহেতু আপনি বাচ্চা ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছেন সেটাকে আপনি বড় করছেন বিক্রি করছেন এবং সারা দেশেই আপনার যথেষ্ট আপনার হাতে গড়া খামারিও আছে অনেক আছে খামারি এবং রোগ ব্যাধি হলে আপনার সাথে পরামর্শ করছে যে এখন এই অবস্থায় আমি কি ধরনের পদক্ষেপ নেব এখন প্রাথমিক অবস্থায় যেগুলো প্রাথমিক চিকিৎসা বলে এগুলো হয়তো দেওয়ার চেষ্টা করি বা কিন্তু অভিজ্ঞতা আছে কিন্তু যখন একান্তই আপনার ইয়ে হয় তখন তো ডাক্তার লাগবে তারপরে আমি আমরা জানি যে প্রাথমিক যে কিছু ট্রিটমেন্টও থেকে যায় সেক্ষেত্রে আপনার এই মানে তিথিরি বিশেষ করে কী ধরনের রোগগুলো দেখা যায় তিথির সাধারণত আপনার ঠান্ডাটাই বেশি লাগে ঠান্ডা বেশি লাগে ঠান্ডা তাছাড়া আলহামদুলিল্লাহ আমি এর ওই রকমের এগুলো তো বন্য প্রাণী ওগুলো রোগ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেশি অন্য কোনো সমস্যা তিথিরে সাধারণত হয় না এই ঠান্ডাটা কি আপনার শীতকালেই বেশি দেখা যায় না আপনার গ্রীষ্মকালেও হয়ে থাকে শীত গরম না আসলে শীতেও ঠান্ডা লাগতে পারে আবার যে এখন যেমন গরমের সময় এখন হয়তো আপনার সর্দি গরমি আমরা হ্যাঁ যেটা মানুষই বলে সর্দি গরম এদের ওই রকম একটা আছে এখন শীত গরমের সময় যদি আপনি কাপড় চতুর্দিক দিয়ে ফালাইয়া দেন তখন ভিতরে গরম হয় কিন্তু ওদের ঠান্ডা লাগবে এও একটা রোগের একটা ঠান্ডা লাগার একটা মহা কারণ আর শীতেই মুরগি মানে পাখিগুলো কিভাবে রাখছেন আমরা পাখি এখন যেভাবে দেখতেছেন শীতের মধ্যে একই অবস্থা ছিল কিন্তু শীতের দিনে আপনার রাত্রে কাপড়টা নামায় রাখছে আর এখন সবসময় তুলে রাখা হয় কিন্তু আমার পাখিগুলো কিন্তু রাত্রে কোনো খাবার টাবার বা আলো কিচ্ছু পায় না এমনি থাকে জাস্ট এরকম অন্ধকারে অন্ধকারে থাকলে সময় অন্ধকারে থাকলে ডিমের পানি স্যার ভালো থাকে এখন এই বাচ্চাগুলো যে বিক্রি করছেন জি এরা কত টাকার সহ বিক্রি করছেন এখন আপনার যেটা জিরো বাচ্চা এরা 10,000 টাকা সহ বিক্রি করতেছে 10,000 টাকা সহ যেটা এক মাস বয়স ভ্যাকসিন কমপ্লিট যারা নতুন খামারি যারা শুরু করতে চায় বা শখের বসে পালন করতে চায় একদম রেডি বাচ্চা ওগুলো এক মাস বয়সী বাচ্চা ইনশাল্লাহ ওটা 20,000 টাকা সহ 20,000 টাকা সহ যেটা রেডি বাচ্চা অর্থাৎ ভ্যাকসিন দেওয়াগুলো হ্যাঁ ভ্যাকসিন দেওয়াগুলো আর জিরো বাচ্চা এই জিরো বাচ্চাটা কয়দিনের বাচ্চা জিরো বাচ্চা আপনার মেশিন থেকে বাই করে দেবো মেশিন থেকে বের করে দেবো হ্যাঁ হ্যাঁ থাকে না বাই করে দেবো গুনে দেবো শেষ ওইটা বলে জিরো বাচ্চা জিরো বাচ্চা আর যেটা আপনি ভ্যাকসিন দিচ্ছেন সেটা কয়দিনের ভ্যাকসিন কমপ্লিট এটা আপনার এটা হলো এক মাসের মধ্যে এক মাস বয়সে বাচ্চা যেগুলো আমরা যেগুলো একদম রিক্স ছাড়া হ্যাঁ রিক্স ছাড়া ওই বাচ্চাগুলো আপনার 20,000 টাকা সহ 200 টাকা পার পিস আচ্ছা আমি আরেকটা বিষয় জানার খুব আগ্রহ জাগছে বিশেষ করে যে আপনার এই তিথির পাখি কি ধরনের খাবারগুলো পছন্দ করে বা কি ধরনের খাবারগুলো খায় আসলে এরা কিন্তু বন্য প্রাণী এরা সবাই জানে এরা সাধারণত আপনার ঘাসটা এদের হলো মানে খাবারই হলো মেইন হলো ঘাস কিন্তু এখন দেখেন আপনার আমরা যত বাণিজ্যিকভাবে আমাদের মেইন লক্ষ্য হলো ডিম এবং বাচ্চা সেক্ষেত্রে আমরা ঘাসটা কম দিই যে যতই বলুক যে ভাই ঘাস খেলেলে হবে এটা সম্ভব না আচ্ছা 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 আমি ভাই ঘাসটা খুব কমই খেলেই ঘাস খেলেলেও হবে কিন্তু আসলে আমি ঘাসটা কম পাওয়া যাবে ডিম কম দিবে আচ্ছা 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 কারণ একটা ডিম কয় টাকার খাবার খাবে একটা ডিম পাইলে বাচ্চা ফুটলে 100 টাকা দাম 100 টাকা দাম তাহলে আমার ওই 2 টাকা 3 টাকার ফিডের তুলনায় আমার ওটা বাঁচায় এত লাভ নেই আচ্ছা কি ধরনের ঘাসগুলো খায় এরা নরম জাতীয় যে কোনো ঘাস খায় নরম জাতীয় যে কোনো যেটা আপনি গরু ছাগল খায় এরা ওইগুলোই খায় সমস্যা এখন ঘাস নেছে দিলে খেয়ে হ্যাঁ অবশ্যই কিন্তু এখন বর্তমানে আমি ঘাস দেবো না এর কারণ হলো আমি এখন শুধু ফিডের ভার রাখছি যেহেতু ডিম ধরছে এখন আবার ঘাস দিলে পরে আবার একটা সপ্তাহ ফিডে আবল তাবল করবে ডিমটা কম পারবে আচ্ছা এই জন্য আমি এখন চাইলেও আমি দেবো না ঘাস আচ্ছা যদি মনে করেন যে আপনার আপনি তো সারা দেশেই বিশেষ করে এই বাচ্চা সাপ্লাই দিচ্ছেন জি সেল দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার দূরে যারা কেউ আগ্রহী যে আপনার কাছ থেকে বাচ্চা ক্রয় করবে সেই ক্ষেত্রে আপনার পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা বা পাঠাতে পারবেন কিনা এখন বাচ্চা পাঠানো হয়তো আমার সাথে যোগাযোগ করলে পারে উনি যদি মনে করে ভাই আপনার খামারে আসবো একটা দিন থাকবো আসলে কীভাবে বাচ্চা পালন করেন বা প্যারেন্টসগুলো কীভাবে রাখছেন খুঁটিনাটি যাবতীয় বিষয় যদি সে মনে করে একদিন দুদিন থাকে এখানে দেখে আমি খামারটা শুরু করতে চাই সেটা ভালো সমস্যা আর সে যদি মনে করে না এগুলো পারবো
হয়তো আমার সাথে যোগাযোগ করলে বাচ্চাগুলো ইনশাল্লাহ পাঠা দেবো, সে শুরু করতে পারে। বাচ্চা উৎপাদন করছেন বা কেউ যদি মাংসের জন্যই করতে যায়, জি, সেই ক্ষেত্রে এতে লাভ কীরকম? না, আমি সাজেস্ট করবো ভাই, আসলে তিথিরে এত লাভ অত লাভ, আপনি মাংসের জন্য করলে ভাই কেউ লাভবান হতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলেন না, এমনিতে একজনের মিথ্যা আশ্বাস দিয়ে লাভ, কারণ এটা একটা শৌখিন জিনিস। আপনি মাংসের জন্য করবেন, টার্কির যান, টার্কি হবে, ওজন হবে, ওটা ঘাস খাওয়ালেও সুন্দর ওজন আসবে, কিন্তু আসলে একে যতই খিলেন ওই 1.5 থেকে 2 কেজির উপরে জীবনও যাবে না। না, সেক্ষেত্রে ডিমের জন্য করা, ডিম এবং বাচ্চা, আমার মেইন লক্ষ্য হচ্ছে বাচ্চা, কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, পাখিগুলো কত সুন্দর, হ্যাঁ দেখতে খুবই সুন্দর, একটা বাচ্চা 1 মাস বয়সে 200 থেকে 250 গ্রাম ওজন হয়, মাত্র 200 থেকে 250 টাকা দাম ধরলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এত সুন্দর একটা পাখির 200 টাকা, একদম আর সে সস্তা জিনিস কি বাংলাদেশে আছে? না, এইটাই হলো মেইন। আর আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আমি যদি এই পাখিগুলোই, বিশেষ করে আমি আমাদের যে হাঁস মুরগি যেভাবে আমরা পালন করি, ছেড়ে দিই, খোলা জায়গায় ছেড়ে দিয়ে পালন করতে যাই, সেক্ষেত্রে কি সম্ভব? হ্যাঁ, আপনার হয়তো জায়গা ভালো থাকলে পারে, হয়তো কুকুর যদি আপনি অত্যাচার না করে আপনি ছেড়ে দিয়েও পালন করতে পারেন, বা অনেকে খামারি আছে বড় বড় চতুর্দিক দিয়ে বাউন্ডারি করে খোলা জায়গায় পালন করতেছে, করতে পারে, এটা সম্ভব? সম্ভব, জি। কেউ যদি খামার করতে যায় বা এখান থেকে কী পরিমাণ টাকা লাভ করা সম্ভব? এখন কী পরিমাণ লাভ করা সম্ভব? আমার এখানে ধরেন যে 108 পিস পাখি আছে, গত বছরে এইখান থেকে আমি প্রায় 65-66 পিস ডিম উঠেছি। আচ্ছা, এইটার থেকে প্রত্যেক দিন 65-66 পিস ডিম উঠছে, আমি ধরলাম 60 পিস। আপনার 60 পিস ডিম হলে পরে আপনার 1 মাসে আপনার ডিম হতেছে হলো 1800 ডিমে আপনার 60% বাচ্চা ধরেন, 70% আমি ধরলাম না, 60% বাচ্চা, এখন আপনি হিসাব করুন কত বাচ্চা হয়, প্রায় 1000-এর উপরে 1000-এর উপরে যদি 1 মাসে বাচ্চা হয়, আপনার একটা বাচ্চা আমি এখন বর্তমান 100 টাকা পিস, জিরো বাচ্চা, তাহলে 1000 বাচ্চার দাম কত? 1,00,000 টাকা। আমার ধরেন যে দিন আমার খাবার খাইতেছে হলো আপনার, প্রত্যেক দিন খাবার খাওয়া হলো আপনার 500 টাকা, যেহেতু 10 কেজি খাবার খায়, 50 টাকা কেজি ধরলে আপনার 500 টাকা দাম, তাহলে মাসে 15,000 টাকা আমার খাবার খাচ্ছে। আবার আপনার ওষুধ বিল আছে বা হয়তো ভিটামিন খেলানো, এখানে কোনো ফ্যানও নাই, বাতি কোনো কিছুর প্রয়োজন নেই, ফ্যান বাতি কোনো কিছু ব্যবহার করা নাই, কিছু এখানে ব্যবহার করা নাই, মানে শীতে জাস্ট চারপাশে ঢেকে দিচ্ছেন, দিলে ওরা ঘুম পারবে, ঘুম পারবে, আর গরমে জাস্ট আপনার চারপাশে খোলা রাখবে, এই বাতাস যেটা ঢুকবে এতেই ওরা থাকবে, সুস্থ থাকবে। এখন এর মধ্যে আবার ইনকিউবেটর বিল আছে, আচ্ছা আচ্ছা, 5 টাকা বিল দিন, হয়তো আপনার হয়তো 1800 ডিম হলে পারে আপনার 5,890-9,000 টাকা আসবে আপনার, বা 10,000 টাকা আপনার হ্যাচারি বিল। আচ্ছা, তাহলে 25 হয়তো সর্বোচ্চ 30 থেকে 30,000 টাকা দিলাম খরচ, এই ডিম ফুটানো থেকে শুরু করে খাবার দিয়ে বাচ্চা পর্যন্ত আমার খরচ পর্যন্ত, আমি বাচ্চা কিন্তু ইনশাল্লাহ হয়তো 90 থেকে 1,00,000 টাকা বিক্রি করি, এটা লিগ্যাল। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ মাসে 60-70,000 টাকা থাকবে। তো নতুন উদ্যোক্তা কেউ যদি আপনার মতো এরকম তিথিরের খামার করতে চায়, সেক্ষেত্রে তাই কি পরামর্শ দেবেন? সেক্ষেত্রে হয়তো আমি বললাম ভাই এই পাখি দিয়ে মাসে 60-70,000 টাকা আয়, কিন্তু আসলে এটাও কিন্তু না, এর পূর্বে কিন্তু আমি আবার এর পিছনে 6 মাস খাবার খাওয়ায় কিন্তু আসছেন, তারপরে কিন্তু আমি এখানে আবার মাসে বলবেন ভাই টুপি মাথায় দিয়ে বলতেছে এই 100 পাখি দিয়ে 70,000 টাকা হয়, বুঝেন নাই, রাইট? কিন্তু আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, আমার যদি এখন মাসে 30,000 টাকা এই পাখির প্রতি আমার খরচ হইতেছে, ডিম পাড়ার আগে কিন্তু আমার সর্বনিম্ন ধরেন যে গড় মাসে 10-15,000 টাকা খরচ হয়েছে ঘাস ধান, এটা যতই কম দামে খেলেই 6 মাসে কিন্তু ওখানে খরচ করে আসার পরে 6 মাস এই পাখিগুলো আপনার একটা পাখি ডিমে আসা আগ পর্যন্ত 700-800 টাকা খরচ পড়বে একটা পাখি, একটা পাখি, তাহলে এতদূর খরচ করে আসার পরে কিন্তু আমার এখন ধরেন যে আপনি 60-70,000 টাকা ইনকাম, রাইট? এখন আপনি যদি মনে করেন যে এটা আপনি হয়তো ভাই বানায় বলতেছে, তাহলে কিন্তু এটাই মানে অবিশ্বাস করা হবে, কারণ আমি তো ও সাইডে খরচ করে আসছি এখানে। আর একটা বিষয় যে আপনার দীর্ঘদিন হলে আসার সম্পৃক্ত, আপনি মিথ্যাটা কেন বলতে যাবেন? একটা বিষয় যে আপনি সারা দেশেই তো বিজনেসটা করছেন, সারা দেশে বিজনেস, আর আপনার এক আছে যে হয়তো আর সোজা কথা ভাই লাভ না হলে তো আমি করতেছি না, রাইট 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 রাইট, 1 কেজি ফিডের দাম 50 টাকার উপরে, লাভ না হলে কেন আমি এই দিনে পড়ে আছি নাকি, রাইট? আর একটা বিষয় আমি কি জানতে চাচ্ছি যে এই যে মানে পাখিটা,
একটানা কয় বছর পর্যন্ত ডিম এক থেকে সংগ্রহ করা সম্ভব? এটা আপনার তিনটা সিজন ডিম, তিন বছর তিনটা সিজন এটা ডিম ধরেন যে আপনার খাওয়া, মানে একটানা তিন বছর এর থেকে ডিম সংগ্রহ করা যাবে? যাবে। আপনি তিন বছর ডিম মানে সংগ্রহ করার পরে এটা আপনি সেল দিয়ে দিলেন? এটা মাংস হিসেবে চলে গেল, মাংস হিসেবে সেল দিয়ে দিলেন। তো আজ ভাই, এই তিথির পাখি পালন করতে গিয়ে একজন নতুন উদ্যোক্তা এমন কোনো বিষয় আছে কি যেটা না জানলে সে পালন করতেই পারবে না? তিথির পাখি আসলে আপনি যে এখন দেখতেছেন পাখিগুলো খুবই শান্ত শান্ত, আসলে কিন্তু আর স্বভাবটা এরকম না, বুঝেন নাই? এই পাখিটা একটু আওয়াজ করে, ডিম যখন পাড়ার সময় আসে বা তার এক মাস দুই মাস আগে থেকে পাখিগুলো অনেক চিল্লা পাল্লা করে। আচ্ছা আচ্ছা। অনেক খামারি আছে যারা ধরেন যে হয়তো এই জিনিসগুলো জানে না, খামারটা করে কিন্তু যখন আওয়াজটা করে হয়তো বাড়ির আশেপাশে নিজেরা বিরক্ত হয়, পাখিগুলো বিক্রি করে দেয়, তখন কিন্তু সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। রাইট। এই জন্য আমি বলবো নিজে যারা খামার করতে চায় একটা জিনিস জেনে রাখবে, যখন পাখিটা চার মাস বয়স হবে তখন তাহলে ডিম পাড়া আগ পর্যন্ত দুই একটা মাস একটু বেশি চিল্লা পাল্লা করবে। কোয়েল পাখি এটাও কিন্তু ওই রকম চিল্লা পাল্লা করে? হ্যাঁ, অনেকটা ওই প্রকৃতি। হ্যাঁ, ওয়ার্সা একটু বিকট আওয়াজই হবে কিন্তু যখন ডিমে আসবে, ডিম শুরু হওয়ার হয়তো এক সপ্তাহ আগে আওয়াজটা কমে যাবে, কমে যাবে, কমে যাবে। আচ্ছা আচ্ছা। এই জিনিসটা যে মানতে পারবে সেই জন্য তিথির খামার করে, তাছাড়া খামার করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনার এখানে মেল আর ফিমেল তো একই সাথে রাখা? হ্যাঁ, মেল ফিমেল একসাথেই আছে এখানে। কিন্তু মেল ফিমেল আমি কিন্তু বুঝতে পারছি না কোনটা মেল আর কোনটা ফিমেল, ওটা আপনাকে দেখা দিলে আপনি একটু একটু বোঝা একটু কঠিনই কঠিনই, তারপর দুই একটা বার দেখালে আপনি চিনতে পারবেন, সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে মোটামুটি একজন নতুন উদ্যোক্তা পালন করতে পারে তো? হ্যাঁ, করতে পারবে যদি এইসব বিষয়ে লক্ষ্য রেখে। আর তিথির পাখি আপনার ব্রয়লার সোনালি যেমন আপনার হয়তো এক মাস বা তিন আড়াই মাসের মধ্যে হার মানে বিক্রি করে দিতে পারে বা ওর থেকে ইনকাম আসে, আসলে এইটা কিন্তু তা না, কমপক্ষে ছয় থেকে সাত মাস অপেক্ষা করতে হবে এর থেকে ইনকাম করার জন্য। অনেকে শুরু করে কিন্তু দেখা যায় দুই চার মাস যাওয়ার পরে আর খাওয়াইতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এসব বিষয়ে সকল বিষয়ে লক্ষ্য রেখেই আপনাকে খামারটা শুরু করতে হবে। তবে আমার যেটা মনে হচ্ছে যে নতুন উদ্যোক্তা সে যদি আপনাদের মতো বিশেষ করে যাদের অভিজ্ঞতা দীর্ঘদিনের তাদের সাথে পরামর্শ করে জেনে এবং বুঝে শুরু করে তাহলে হয়তো সে সাকসেস হতে পারে। অবশ্যই, আসলে আমি যেভাবে ভিডিওতে আপনাকে খোলামেলাভাবে কথাগুলো বললাম কি সমস্যা এইগুলো সবাই বলবে না, রাইট? কারণ আমি চাই না যে এই পাখিগুলো নিয়ে একজন হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ওটা না, রাইট? উনি আমার কাছ থেকে বাচ্চা না নিলেও আমার ব্যবসা চলবে, সমস্যা নেই, কিন্তু ক্ষতি যেন না হয়। এই বিষয়টাই হলো মেইন, যে পাখিটা চিল্লা পাল্লা করে, দুই একটা মাস এটা নিয়ে একটু ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরে থাকলে এবং লং টাইম যত সাত মাস পরে গাড়িটা কামাই দিবে, এইটা ধৈর্য ধরার মতো ক্ষমতা আছে নাকি, এইগুলো বিষয়গুলো সমস্ত ভাবিয়ে চিন্তেই খামার করা উচিত তার। আপনার এখন সংগ্রহে বাচ্চা আছে তো? হ্যাঁ, ইনশাল্লাহ আমার রেডি বাচ্চা ইনশাল্লাহ সবসময় আছে, সবসময় আছে, হয়তো এখন বেশি আছে, শীতের সময় কম থাকে। এই এখন কতগুলো বাচ্চা আছে? এখন আমার বাড়িতে তাও প্রায় ছয় থেকে সাতশো রেডি বাচ্চাই আছে। রেডি আছে ছয় থেকে সাতশো পিস। এগুলো কোন জেলায় যাচ্ছে, কোন জেলায়? এটা আমার বিক্রি করা ছিল আমার প্রায় এটা বিভিন্ন জায়গায় আছে, কেউ একশো নিচে দুইশো নিচে, আপনার ঢাকার মধ্যে আছে, তারপরে আপনার কক্সবাজার আছে, তারপরে আপনার ফরিদপুর ভাঙায়, বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, ঠিক আছে আজিজ ভাই, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আমাদের রাখাল বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন্ত দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আজিজ ভাইয়ের তিথির পাখির খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।